ভান্ডারের লক্ষ্মী নারায়ণের পূজোর ইতিহাস। হরেন্দ্র কুমারের রিপোর্ট। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভান্ডার সংসদের প্রায় 350টি পরিবার দুর্গাপুজোর দশমীর পরের দিন থেকে সাত দিন ব্যাপী নিরামিষ থাকেন, নিয়ম নিষ্ঠা মেনে লক্ষ্মী নারায়ণের পুজো করে আসছেন। গ্রামবাসীরা জানান, 1997 সালে জমিতে চাষ করতে গিয়ে গ্রামের কৃষক নরেশচন্দ্র বর্মন স্থানীয় গোকুলচন্দ্র বর্মনের জমিতে চাষ করার সময় নরেশবাবুর লাঙলের ফালায় আটকে যায় একটি পাথর। সঙ্গে সঙ্গে সে কোদাল দিয়ে পাথরটিকে তোলে, দেখেন লক্ষ্মী নারায়ণের কোষ্ঠী পাথরের মূর্তি। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য। মূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে লোক হাজির হয়ে যায় মূর্তি দেখার জন্য জমিতে। পূর্ব ভান্ডার গ্রামের বাসিন্দারা মূর্তিটিকে গ্রামে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে নিয়ে আসেন বর্তমানে যেখানে মন্দির রয়েছে। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানা, জেলা প্রশাসন ছুটে আসে। মূর্তিটির পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় সেটি কোষ্ঠী পাথরের মূর্তি। মূর্তিটি লম্বা প্রায় 1.5 ফিট, চওড়ায় 1 ফিট। প্রশাসন নিয়ে যাবার চেষ্টা করে গ্রামবাসীরা মূর্তির জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এই গ্রামে মূর্তির প্রতিষ্ঠা হয়। গ্রামবাসীরা লক্ষ্মীনারায়ণ কোষ্ঠী পাথরের মূর্তির পূজার্চনা শুরু করে দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মন্দির তৈরি, প্রতিষ্ঠা ও পুজো করতে হবে। গ্রামবাসীর কথা শুনে মন্দির তৈরি করে এবং তবে থেকে এই প্রতিবর্ষে মেলা ও বাউল গানের আয়োজন করা হয়। এই বছর করোনার কারণে মেলা ও বাউল গান বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র সরকারি বিধিনিষেধ মেনে নিয়ম নিষ্ঠা দিয়ে পুজো করা হবে। লক্ষ্মী পূজার আগে থেকে আমরা কয়েকদিন আগে থেকেই আমাদের গ্রামটা নিরামিষ আহার করি, হ্যাঁ নিরামিষ খাই, এবং আমাদের মন্দিরে সবাই এসে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যবস্থা করি। এইবার করোনার আবহাওয়ায় আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে যতটা পারি আমরা অনুষ্ঠানটা পুজোটা পার করব। এই যে লক্ষ্মী পূজা এখানে করার উদ্দেশ্যটা কি রয়েছে, কেন আপনারা পুজো করছেন এখানে? আমরা এটা 1997 সালে আমরা হাল চাষের জমিতে একটা কোষ্ঠী পাথরের মূর্তি পাই। মূর্তি পাওয়ার পর দেখি এটা আমাদের লক্ষ্মীনারায়ণের মূর্তির কোষ্ঠী পাথর। সেখান থেকে প্রশাসন আমাদের এই পাথরটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা আইনসম্মত, কিন্তু তারপর থেকে আমরা সবাই গ্রামবাসী মিলে একত্রিত হয়ে থানাকে বলে কয়ে আমরা এখানে কথা দিয়েছিলাম যে আমরা একটা মন্দির করব এবং এখানে আমরা মূর্তিটা প্রতিষ্ঠিত করে আমরা পুজো করব। 97 সাল থেকে আমরা মন্দির তৈরি করে এখান থেকে পুজো শুরু করছি। কত বছর পুজো হচ্ছে আপনাদের? এটা অলরেডি 97 সাল থেকেই আমরা পুজো করে আসছি আজ পর্যন্ত, এই 2020 সাল পর্যন্ত। আচ্ছা, কুষ্টি পাথরের যে প্রতিমা পাওয়া গেছিল, কোথায় পাওয়া গেছিল এবং কে পেয়েছিল এটা? এটা আমাদের গ্রামেই, পূর্বভান্ডার গ্রামে একটা হাল চাষের জমিতে, হ্যাঁ লাঙ্গলের ফলে এটা পাওয়া গেছিল। কে পেয়েছিল সেটা? ওনার নাম হচ্ছে আমাদের নরেশচন্দ্র বর্মন। পাওয়ার পরে তাহলে যে উনি তাহলে পরে জায়গা দান দিলেন, তারপরে কি মন্দিরটা তৈরি হয়ে কি নির্মাণ হচ্ছে নাকি? না, পাওয়ার পর থেকে ওনারই কাকা নরেশচন্দ্র বর্মনের কাকু স্বর্গীয় গোকুলচন্দ্র বর্মন মহাশয় উনি আমাদের স্বেচ্ছায় এই মন্দিরের জমিটুকু দান করছেন এবং মন্দির করার জন্য খুব উদ্যোক্তাও ছিলেন। আচ্ছা, প্রশাসনিক কতটুকু বাধা হয়েছিল মন্দির নির্মাণ করতে গিয়ে বা কুষ্টি পাথর নিয়ে? সেটা তো আইনে আছে যে মাটিতে যে কোনো পাথর পাওয়া গেলে সেটা অ্যাকচুয়ালি প্রশাসন নিয়ে নেয়, কিন্তু আমরা অনেকেই প্রশাসনকে আমরা গ্রামবাসী মিলে মার্চ পিটিশন দিয়েছি। দেওয়ার পর থেকে তারা বলছে যে আপনাদের ইমিডিয়েটলি মন্দির করতে হবে, এবং জিনিসটা যাতে সুরক্ষিতভাবে থাকে সেই ব্যবস্থা করতে হবে। আমরা গ্রামবাসী মিলে কথাও দিয়েছিলাম যে আমরা যথারীতি মন্দির করে মূর্তিটাকে সুরক্ষিত রাখব। তারপর থেকে আমরা মন্দিরের করার উদ্যোগ নিয়েছি, মন্দির করছি, তারপর থেকে ধুমধাম আকারে আমাদের পূজা হচ্ছে। আমাদের নিয়ম নিষ্ঠা বলতে আমাদের লক্ষ্মী পূজার কয়েকদিন আগে থেকেই আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করি, এবং কি গ্রামবাসী সবাই নিরামিষ ভোজন করি। স্বজন আসে বা এখানে সমস্ত কি নিরামিষই সবাই? আপনারা কতগুলো গ্রামবাসীরা মিলে নিরামিষ আহার করেন এখানে? আমাদের মোটামুটি পূর্ব ভান্ডার সংসদে 350 মতো পরিবার আছি, সবাই মোটামুটি সবাই মিলে আমরা নিরামিষ আহার করি। এটা শুরু থেকে হয়ে আসছে? এটা শুরু থেকেই হয়ে আসছে, যতদিন আমাদের মন্দির ততদিন থেকে হয়ে আসছে। এই মন্দির পূজা উপলক্ষে কি কি আয়োজন করেন আপনারা? আমরা অন্যান্য বার পূজা উপলক্ষে আমরা বাউল একটা অনুষ্ঠান করতাম, কিন্তু এবার পূজা করোনার আবহাওয়ায় আমরা সেটাকে
অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছি এবং মেলা হতো মেলাটাকে বন্ধ করে দিয়েছি। আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা শুধু মন্দিরে পূজাটাই করব। এই যে মেলা হচ্ছে না, কতটুকু মন খারাপ হচ্ছে আপনাদের? এটা সকলেরই মন খারাপ, সকলেরই মন খারাপ। এটা আমাদের এই বাউলটা এবং মেলাটা আমার পূর্বভণ্ডার গ্রামবাসীর মধ্যে একটা আত্মার সঙ্গে জড়িত ছিল, সেটা হচ্ছে না, অটোমেটিক মন খারাপ হবেই, আর হওয়ারই কথা। আপনার নাম? আমার নাম হচ্ছে নাটু বর্মন। আপনি পূজা কমিটির কোন পদে রয়েছেন? আমি পূজা কমিটির সম্পাদক পদে আছি।